আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল আওয়ার কিচেন ভ্যালি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো হার্ট শেপ চকলেট বার্থডে কেক। কীভাবে আমি একটি নর্মাল রাউন্ড কেককে হার্ট শেপ তৈরি করেছি সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। চলুন আমরা রেসিপিতে চলে যাই। আমি এর জন্য প্রথমেই আমি ক্রিমটাকে তৈরি করে নেব। এর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি হুইপ ক্রিম 1 কাপ। হুইপ ক্রিমটি আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার আমি এটাকে মিডিয়াম টু হাই হিটে বিট করে নেব। দেখুন আমি এখানে ইলেকট্রিক বিটারের সাহায্যে প্রথমে মিডিয়াম হিটে 2-3 মিনিট বিট করে নেব। তারপর আমি আস্তে আস্তে হিটটা হাই করে আরো 2-3 মিনিট হিট করে নেব। দেখুন আমার ক্রিমটা আস্তে আস্তে ঘন হয়ে আসছে। দেখুন এইভাবে 5-6 মিনিট বিট করার পর আমার ক্রিমটা পুরো ঘন হয়ে গিয়েছে। আমার ক্রিমটা এখন তৈরি হয়ে গিয়েছে। দেখুন এটা দেখলেই বুঝতে পারবেন ক্রিমটা কতটা ঠিক হয়েছে। এবার আমি ক্রিমটাকে আবার নর্মাল ফ্রিজে রেখে দেব। এরপর আমি আমার কেকের প্রিপারেশনে চলে যাই। আমি এখানে 2টা ডিম নিয়ে নিয়েছি, নর্মাল রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম দিয়ে আমি আজকের কেকটা তৈরি করব। দুইটা ডিম দিয়ে এবার ডিমগুলো থেকে আমি কুসুমটাকে আলাদা করে তুলে নিব আরেকটি পাত্রে। এবার এই ডিমের সাদা অংশটাকে আমি মিডিয়াম হিটে বিট করে নেব ফোমি হওয়া পর্যন্ত। দেখুন বিট করতে করতে আস্তে আস্তে আমার ডিমের সাদা অংশটা একটু ফোমি ভাব চলে আসবে। দেখুন অনেকটা ফোমি হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিব 1 কাপ চিনি। চিনিটা আমি একবারে দিব না, অর্ধেকটা অর্ধেকটা করে চিনিটাকে আমি মিশাবো। অর্ধেকটা চিনি দিয়ে দিলাম। এবার আমি চিনিটাকে বিট করে ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এবার বাকি অর্ধেকটা চিনি দিয়ে আমি আবারও ভালোভাবে বিট করে নেব। দেখুন এবার আমি দিয়ে দিলাম ডিমের যে কুসুমগুলো আমি তুলে রেখেছিলাম সেই কুসুম দুটো এখানে দিয়ে দিলাম। এবার দিয়ে দিব আমি এখানে 1 চামচের মতো ভ্যানিলা এসেন্স। এবার আবার আমি ডিমের কুসুম আর ভ্যানিলা এসেন্সটাকে আবার বিট করে মিশিয়ে নেব। দেখুন এরপর আমি দিয়ে দেবো এখানে 1/2 কাপ নর্মাল রান্নার তেল। এবার তেলটা আমি ভালোভাবে মিশিয়ে নিব সবগুলো উপকরণ একসাথে কত আর 2-3 মিনিটের মধ্যে আমি বিট করে নেব। দেখুন একটা ক্রিমের মতো আঠালো ভাব চলে এসেছে। আমার এবার ডিমগুলোকে বিট করা হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে নিয়ে নেব 1/2 কাপ নর্মাল ময়দা। এক 1/4 চামচের মতো দিয়ে দিলাম বেকিং পাউডার। 1/2 চা চামচের মতো দিয়ে দিব বেকিং সোডা বা খাবার সোডা। লবণ দিয়ে দিব 1/4 চা চামচ। কোকো পাউডার দিয়ে দিব এখানে 1/4 কাপের মতো। এবার সবগুলো উপকরণ ভালোভাবে আমি চেলে নেব যাতে কোনো দানা ভাব না থাকে। এবার ময়দার মিশ্রণগুলো ডিমের সাথে ভালোভাবে
হালকা হাতে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিন, একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মেশাবেন। দেখুন আমি কিভাবে মেশাচ্ছি, না হলে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে। আস্তে আস্তে করে মেশাবেন। আমি এখানে আস্তে আস্তে করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিব বাটার মিল্ক। আমি এখানে আগেই বাটার মিল্কটা তৈরি করে রেখেছিলাম। এখানে আমি দুধের সাথে হাফ টি স্পুনের মতো দিয়ে দিয়েছিলাম ভিনেগার, সাদা ভিনেগার দিয়ে আমি দুধটা এখানে মিশিয়ে রেখেছিলাম। সেখান থেকে হাফ কাপ মতো আমি এখানে দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিব। ঘুরিয়ে ঘুরিয়ে হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। দেখুন কীভাবে তৈরি করছি। এবার আমার কেকের ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। যে বাটির মধ্যে আমি কেকটাকে সেট করব সেটার মধ্যে আমি একটু হালকা তেল ব্রাশ করে নিচ্ছি। এর উপরে আমি কেকের জন্য যে ফয়েল পেপারটা আছে সেটা বিছিয়ে নিচ্ছি, তার উপরেও আমি একটু হালকা তেল ব্রাশ করে নেব যাতে কেকটা সহজেই মোল থেকে উঠে আসে। এবার এর মধ্যে আমি সবটুকু কেকের ব্যাটার ঢেলে দিলাম। এবার আমি বাটিটাকে কয়েকবার ট্যাপ করে নেব যাতে ভিতরে কোনো বাবলস থাকলে সেটা বের হয়ে যায়। এবার 180 ডিগ্রি প্রি হিটেড ওভেনে আমি 10 মিনিটের জন্য এখানে প্রি হিটেড করে নিয়েছিলাম, সেই ওভেনে আমি এবার কেকটাকে দিয়ে দিব। 40 থেকে 45 মিনিটের মতো আমি এটাকে বেক করে নেব। দেখুন 40 থেকে 45 মিনিট পর আমি চলে এলাম, আমার কেকটা তৈরি হয়ে গিয়েছে। আমার কেকটা বের করে এটাকে একটি টুথপিক কাঠি দিয়ে আমি চেক করে নেব, দেখব ভিতরে হয়েছে কি না। দেখুন আমার কাঠিটা এখানে পরিষ্কার আসছে, তার মানে ভিতরে কেকটা ভালোভাবে তৈরি হয়েছে। এবার কেকটা একটু ঠান্ডা হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। দেখুন আমার কেকটা ঠান্ডা হয়ে গিয়েছে। এবার এটাকে আমি ডেকোরেশন করে নেব, আমার মতো করে আমি এটাকে সাজিয়ে নেব। দেখুন এবার এটাকে আমি বাটির থেকে তুলে নিচ্ছি। দেখুন আমার কেকটা খুব সুন্দরভাবে বের হয়ে এসেছে। এবার উপর থেকে যে পাতলা ফয়েল পেপারটা দিয়েছিলাম আমি নিচে সেটা তুলে নিলাম। এবার একটা ছুরির সাহায্যে আমি কেকটাকে 2 টুকরো করে নিচ্ছি। কেকটা যেহেতু খুবই নরম সেজন্য একটু সাবধানে ধরতে হবে। এবার আমি এটার মধ্যে সুগার সিরাপ ব্রাশ করে নিচ্ছি। আপনারা চিনি আর একটু পানি দিয়ে সুগার সিরাপটা তৈরি করে নেবেন। এবার এখানে আমি সুগার সিরাপটা ব্রাশ করে দিচ্ছি। এবার আমি এর উপরে আমার তৈরি করে রাখা ক্রিম থেকে একটা লেয়ার ক্রিম দিয়ে দিচ্ছি। দেখুন ডেকোরেশনটা তো আপনাদের ইচ্ছা, দেখুন কিভাবে করছি। যে যা পছন্দ মতো ডেকোরেশন করে নেবেন। যদি আমি খুব ভালোভাবে ডেকোরেশন করতে পারি না, তবু যতটুকু পাচ্ছি চেষ্টা করছি। আমি এখানে কেকের গায়ে ভালোভাবে ক্রিমটা লাগিয়ে নিচ্ছি।
এরপর আমি আরেকটা লেয়ার দিয়ে দিব কেকের, তার উপর আবার সুগার সিরাপ ব্রাশ করে দিচ্ছি। এবার আবার উপরে আরেক লেয়ার ক্রিম দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালোভাবে ক্রিম দিয়ে কেকটাকে আমি কোট করে নেব। এখন ঘুরিয়ে ঘুরিয়ে ক্রিমটাকে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। এবার আমি এটাকে রাউন্ড শেপ থেকে হার্ট শেপে তৈরি করার চেষ্টা করছি। দেখুন এবার কেটে নেব কিভাবে আমি এটাকে হার্ট শেপ তৈরি করি, দেখুন। আমি কেকটাকে নিচ থেকে কোনাকোনি ভাবে কেটে নিচ্ছি, কিভাবে কাটছি দেখুন। এক সাইড থেকে কেটে নিলাম, এবার অন্য সাইড থেকে এইভাবে কোনাকুনি কেটে নেব সমান করে, দেখুন। এবার যে অংশগুলো আমি কেটে নিয়েছি সেই অংশগুলোকে আমি সামনে থেকে এটার সাথে জুড়ে দেব। দেখুন আমি কিভাবে এটাকে লাগাচ্ছি। তারপরে এটাকে আমি আবার ক্রিম দিয়ে ভালোভাবে মুড়িয়ে নেব, যাতে এটা ভালোভাবে সেট হয়ে যায়। দেখুন আমার এবার হার্ট শেপ তৈরি হয়ে গিয়েছে। এবার আমি এটাকে ফ্রিজে রেখে দেব 10 মিনিটের জন্য, যাতে ক্রিমটা একটু সেট হয়ে যায় কেকের সাথে। দেখুন এবার এটাকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি, এখানে আমি আমার মতো করে একটু ডেকোরেশন করে নিচ্ছি। দেখুন আমি পুরোটার মধ্যে এভাবে ডট ডট দিয়ে পিঙ্ক কালারের পেন্ট দিয়ে এটাকে সাজিয়ে নিচ্ছি। এবার আমার ডেকোরেশন করা হয়ে গিয়েছে, আমি উপর থেকে একটু স্প্রিঙ্কেল ছড়িয়ে দিচ্ছি দেখতে সুন্দর দেখা যাওয়ার জন্য। এখন আপনারাও চাইলে বাসায় আমার মতো এইভাবে বাচ্চাদেরকে চকলেট কেক তৈরি করে দিতে পারেন। আপনাদের জন্য আমার কেকটি ভালো লাগে তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে কেকটি। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর প্লিজ লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।